চার দিন আগে আনন্দপুরে ইএম বাইপাসের ধারে আপনারা জানেন একটি রেস্তোরাঁয় তাণ্ডবের ঘটনা ঘটেছিল। 30 থেকে 35 জন দুষ্কৃতী, কেউ মুখ ঢেকে কেউ মুখ খোলা অবস্থায় এইভাবে তাণ্ডব চালিয়েছিল। সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি। সেই ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর আগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আরও 2 জনকে পুলিশ গ্রেপ্তার করলো। অর্থাৎ এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 7। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন। ময়ূর, ঠিক কি অভিযোগ, যে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করলো তাদের কি ভূমিকা ছিল সেই ঘটনায়? দেখো, পুলিশ আধিকারিকরা বলছেন যে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে তারা কিন্তু এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত এবং ঘটনাস্থলে তারা প্রেজেন্ট ছিল। এদের একজনের নাম সুশীল অ্যালিয়াস কৃষ্ণ মণ্ডল এবং আরেকজনের নাম সুশান্ত নস্কর। এদের বাড়ি হচ্ছে আইএফবি খালপার এরিয়া, এটা হচ্ছে আনন্দপুর থানার এরিয়াতেই। ঘটনার পর থেকে এরা পলাতক অবস্থায় ছিল। গতকাল গভীর রাতে আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান চালান এবং এই দুই অভিযুক্তকে কিন্তু তার বাড়ির কাছ থেকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেন। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো 7। মূল অভিযুক্ত সঞ্জয় দাস ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং বাকি আরো 6 জনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করলেন। যদিও সিসিটিভি ক্যামেরা ফুটেজে 30 থেকে 35 জনকে দেখা যাচ্ছে একদম। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। ধন্যবাদ ময়ূর। রাজ্যের উত্তরবঙ্গ, সেখানেও কিন্তু জনজীবন বিপর্যস্ত, একাধিক জায়গায় ধস নেমেছে, দার্জিলিং এবং কালিম্পং এর একাধিক জায়গায় ধস নেমেছে। তিস্তা বাজারে যাওয়ার রাস্তা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে, প্রবল বৃষ্টি এখনো চলছে। কয়েকদিন আগে ঠিক এই ধরনেরই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কালিম্পং এবং দার্জিলিং এ। একাধিক জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছিল, কালিম্পং এর 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ এবং রাস্তা সারাইয়ের, কাদামাটি সরিয়ে, ভূমিধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজা, প্রবল বৃষ্টি টানা বেশ কয়েকদিন ধরে দার্জিলিং কালিম্পং এর একাধিক জায়গায় ধস নেমেছে, ঠিক কি পরিস্থিতি, প্রশাসনের তরফ থেকে কি ধরনের তৎপরতা চোখে পড়ছে? দেখো, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড়ে। তুমি জানো যে গত 1 মাস ধরে কিন্তু এই ধসের কবলে কিন্তু রাস্তা টোটালটাই বন্ধ ছিল। 1 মাস ধরে দার্জিলিং কালিম্পং গ্যাংটক যাওয়ার রাস্তা টোটালটাই বন্ধ ছিল। গতকাল থেকে স্বাভাবিক হচ্ছিল রাস্তা এবং যান চলাচল কিছুটা প্রশাসনের তরফ থেকে চালু করেছিল, কিন্তু বড় গাড়ি চালানোতে সেটা নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু কালকে বিকেল থেকে পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের ফলে 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। কালিম্পং, দার্জিলিং এবং শিলিগুড়ির সাথে টোটালটা কিন্তু বিচ্ছিন্ন বলতে পারো তুমি। কালিম্পং এর 9 মাইলের কাছে ভয়ঙ্কর ভূমিধসে কিন্তু বিচ্ছিন্ন 10 নম্বর জাতীয় সড়ক এবং উত্তরে পাহাড় বহুতলের চাপ সহ্য করার ক্ষমতা, ধারণ করার ক্ষমতা নেই এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। এবং পাহাড় ফাটিয়ে যেভাবে রাস্তা রেলপথ নির্মাণ করা হচ্ছে, অতিরিক্ত যানবাহনের চাপ, সবটাই কিন্তু মিলে কিন্তু পাহাড়ের পরিস্থিতি কিন্তু আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। সবটাই বিপদের মুখে পাহাড় তুমি বলতেই পারো। এবং ব্যাঙের ছাতার মতো যে বিল্ডিং তৈরি হচ্ছে সেইগুলো কিন্তু কারণ দেখাচ্ছে ধসের কারণ। কারণ গতবারের থেকে কিন্তু এবারে ধসের প্রবণতা বেশি দেখা যাচ্ছে পাহাড়ে, যেহেতু অবৈধভাবে নির্মাণ তৈরি হচ্ছে এবং রেলপথের কাজ হচ্ছে, বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে পাহাড়ে এবং পাহাড়কে রীতিমতো কেটে এই সমস্ত প্রকল্পের কাজ তৈরি হচ্ছে। এবং গতকাল থেকে কিন্তু ফের কিন্তু রাস্তায় ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় দফায় দফায় কিন্তু আমরা দেখতে পেয়েছি কালকে রাতেও, আজকে সকালেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই রাস্তা ভেঙে গিয়েছে এবং টোটাল রাস্তা কিন্তু প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দ্রুত কিন্তু প্রশাসনের তরফ থেকে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। ধন্যবাদ রাজা। অর্থাৎ কেরলের ভেনাডের পাশাপাশি এরাজ্যের উত্তরবঙ্গ কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে। কালিম্পং এবং দার্জিলিং এর পাহাড়ে গতকাল রাত এবং আজ সকালে একাধিক জায়গায় ধস নেমেছে, তিস্তা বাজারে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে।